শিশুদের সাথে আজও মিতালি হয়েছে অমর একুশে বইমেলার ছোট্ট ছোট্ট মুখগুলোর আনন্দ উচ্ছ্বাসে কেটেছে শিশু প্রহর। অভিভাবকরা বলছেন আড্ডা খুনসুটির পাশাপাশি শৈশবেই শিশুরা পরিচিত হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে। সাফিয়াজ রাষ্ট্রের প্রতিবেদন। বইয়ের রাজ্যে স্বপ্নরা মেলেছে ডানা। শনিবারের দুপুরটা রঙিন হলো কচি কাঁচার মেলায়। সিসিমপুরের হালুম টুকটুকি শিকুর সঙ্গে খুনসুটি জানান দিচ্ছে চলছে শিশু প্রহর। তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ। বই মেলায় এসে আমার অনেক ভালো লাগছে এবং এখানে আমি একটা ভূতের গল্পের বই কিনেছি। তাই বলে কি বই মেলায় থাকবে না বইয়ের আলোচনা? নতুন বইয়ের রঙের মলাটের টানে বাবা মার হাত ধরে অনেকে ঘুরেছেন এক স্টল থেকে আরেক স্টলে। ভূতের বই, গল্পের বই, ছড়ার বই, মুক্তিযুদ্ধ, সায়েন্স ফিকশন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমি কিনেছি একটি কবিতার বই আর একটা বই যেটা রোবটকে নিয়ে, যার জন্য আমি এসেছি মানে আমার ছেলের জন্য। আমি মনে করি যে আমি সার্থক এখন না বুঝুক, বাট ওই অ্যাটিটিউডটা, ওই লার্নিংটা, ওই অভ্যাসটা এখন থেকে যদি তৈরি হয় ইন দ্য নিয়ার ফিউচার আস্তে আস্তে তার মধ্যেও কিন্তু বই পড়ার একটা নেশা তৈরি হবে। বাংলা ভাষা আর নতুন বইয়ের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিতেই সন্তানকে নিয়ে মেলায় আসা জানালেন অভিভাবকরা। নিজেরা পছন্দ করে বই কেনা, এটা আবার পড়বে, কেউ আবার কালার করার জন্য বই পছন্দ করছে। আমরা মেইনলি নিয়ে আসতেছি বইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, আর ভাষার চর্চাটাও এর পাশাপাশি হয়ে যাচ্ছে। প্রযুক্তি ভিড়ে বইয়ের সঙ্গে বন্ধুত্ব যেন না হারিয়ে যায় সেই প্রত্যয়ে শিশুদের সঙ্গে কণ্ঠ মেলালেন অভিভাবকরাও। সাফিয়াজ রাস্তা, নিউজ 24, ঢাকা।